অত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন নাফসুন শাইয়া। আল্লাহ বলেন তোমরা এমন একটা দিনকে ভয় করো যেদিন একটা মানুষ অন্য মানুষের কোনো উপকার করতে পারবে না। উপকার কেমনে করবে? প্রত্যেকটা মানুষ গোলাম হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হবে এবং একা একা হাজির হবে। এই যে পৃথিবীতে দলবল নিয়ে আমরা চলি, এটা আমাদের মনোবল যে আমরা অমুক জায়গায় যাবো, তো সঙ্গী সাথী নিয়ে যাই, বা আমার অমুক ক্ষমতাধর বন্ধু আছে তাকে নিয়ে যাই। তা আল্লাহ বলেন এইটা আমার সাথে আসার সময় এটা থাকবে না। তুমি যাকে ক্ষমতাধর মনে করো সেও গোলাম হিসেবে আমার কাছে আসবে, খালি হাতে আসবে। তুমিও আসবা খালি হাতে, আসবা গোলাম হিসেবে আসবে, একা আসবা। কাজে এটা বুঝতে হবে যে এই জন্য একাই আমি যাবো, তো আমাকে নিজের প্রস্তুতি নিজেরই গ্রহণ করে যেতে হবে। এটা অপরূপে ভরসা করে গেলে হবে না যে আমি পিসাবে, আমার আছে পিসাবকে দান খরাত দিছি, গরু খরাত দিছি, আর পিসাবে বোধহয় আমার সাথে থাকবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া বানী ইসরাঈল যকুরু নিয়মতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদদালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা, হে বনী ইসরাঈল, হে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা, স্মরণ করো আমার নিয়ামতগুলি, আমার অনুদানগুলি, যে অনুদানগুলি তোমাদেরকে আমি পুরস্কার হিসেবে দান করেছি। ওয়ান্নি ফাদদালতুকুম আলাল আলামিন, এবং নিশ্চয়ই আমি সৃষ্টিকুলের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই বনী ইসরাঈল হল ইয়াকুব আলাইহিসসালামের সন্তান। ইয়াকুব আলাইহিসসালামের পিতার নাম হলো ইসহাক আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালামের পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালামের 13 বছর পরে ইসহাক আলাইহিসসালাম ভূমিষ্ঠ হন। ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম পুত্র, বড় ছেলে। ওনার মার নাম হলো বিবি হাজেরা, আর ইসহাক আলাইহিসসালামের মায়ের নাম হলো বিবি সারা। এই বিবি সারা হলো ইব্রাহিম আলাইহিসসালামের বিবাহের স্ত্রী। সারার পিতার নাম হারান, হারানের কন্যা সারা। হারান ইব্রাহিম আলাইহিসসালামের চাচা হন। তো এই ইসহাক আলাইহিসসালামের 12 জন পুত্র সন্তান ছিলেন। এই 12 সন্তানদের বংশকে কোরআন পাকে বনি ইসরাইল বলা হয়। তো এই বনি ইসরাইল বংশ থেকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল পৃথিবী পাঠিয়েছেন। ইসহাক আলাইহিসসালামের পর থেকে আরম্ভ করে ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, এ থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল বনি ইসরাইল, এবং এদের আবির্ভাবের অঞ্চল ছিল বাইতুল মাকদাস, বাইতুল মুকদ্দাস। আর ঈসা আলাইহিসসালামের পরে একমাত্র রাসুল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি ইসমাইল আলাইহিসসালামের বংশধর, এবং তার আবির্ভাবের স্থান হল মক্কা। দেখেন যেখানে শুরু সেখান থেকেই শেষ। নবী রাসূলদের আগমন শুরু হয়েছে মক্কায়, আর আগমন শেষ হয়েছে যে মক্কায়। একটা সার্কেল যদি আপনি দেখেন, তো যেখানে শুরু শেষটা ওইখানেই তো হয়, দুইটা জিনিস সংযোগ হয়। তাহলে নবী রাসূলদের আবির্ভাব শুরু হয়েছে মক্কা অঞ্চলে। আদম আলাইহিসসালামকে আল্লাহ মক্কা অঞ্চলে পাঠিয়েছেন। ওখান থেকে আবার ঘুরে ঘুরে সব নবীদের সর্বশেষ মোহাম্মদ সাল্লাম, তিনি মক্কায়। এর মাঝখানে যারা এরা কিন্তু চতুর্দিকে। তো বেশি নবী রাসূল বাইতুল মুকদ্দাস অঞ্চলে আসেন। তারপরে দক্ষিণ অঞ্চলেও পয়গম্বর, যেমন আদ জাতির পয়গম্বর হুদ আলাইহিসসালাম, ইনি কিন্তু মক্কা থেকে দক্ষিণ অঞ্চলে ওনার আবির্ভাব ছিল। তার মক্কা থেকে দক্ষিণ অঞ্চলে কিন্তু পৃথিবীর জায়গা কম। মক্কা থেকে দক্ষিণে ইয়েমান, তারপর তো আরব সাগর শুরু হয়ে গেল, আর উত্তর অঞ্চলে বহু জায়গা। এই জন্য মক্কা থেকে উত্তর অঞ্চলে অনেক নবীদের আবির্ভাব। যেমন এই যে সারায়েভো বসনিয়া, এখানে পয়গম্বর ছিল আইয়ুব আলাইহিসসালাম, আইয়ুব নবী। এই যে সারায়েভো বসনিয়া, হার্জেগোভিনা, এইসব অঞ্চলে হযরত আইয়ুব, আইয়ুব নবী পয়গম্বর ছিলেন। তারপর ইউনুস নবী, ইনিও ছিলেন কিন্তু দজলা নদীর উপরে, ইউনুস ইবনে মাত্তা। তারপর শোয়েব আলাইহিসসালাম, ইনিও মক্কা থেকে উত্তর অঞ্চলের উনি নবী ছিলেন। আবার মূসা আলাইহিসসালাম উত্তর পশ্চিমে মিশরে আসছিলেন। তাহলে এখন দেখা যায় যে মানে পৃথিবীটা একেবারে গোল, মানে চাকার আকৃতির সব দিকে ঘুরে ঘুরে নবী রাসূল আসছে। তাহলে শুরু হচ্ছে আদম আলাইহিসসালাম, আর শেষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মক্কা অঞ্চলে বহুকাল নবী রাসূলদের আবির্ভাব বন্ধ ছিল, নূহ আলাইহিসসালামের বন্যার পর থেকে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত।
নুহুলার সময় বন্যায় যে মক্কা বিধ্বস্ত হয়েছে, কাবাঘর ধ্বংস হয়েছে, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই অঞ্চলে দশ পুরুষ, মানে ইব্রাহিম আলাইহিস সালাম পিতার নাম আজর, তার পিতার নাম শারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবের, তার পিতার নাম শালেক, তার পিতার নাম এরফাকশাস, তার পিতার নাম এরাম, তার পিতার নাম সাম, তার পিতার নাম নূহ। এই নূহ আলাইহিসসালামের পর থেকে ইব্রাহিম আলাইহিসসালাম এই দশ পুরুষ পর্যন্ত মক্কা অঞ্চলটা বিরান ছিল বন্যার পর থেকে। এই বন্যার সময় নূহ আলাইহিসসালামের নৌকাটা ভাসতে ভাসতে ইরাকের জুদি অঞ্চলে অ্যারারুট পর্বত মালার জুদি অঞ্চলে এই নৌকাটা থেমেছিল। কোরআনে বলে অস্তাওয়াত আলাল জুদি। তাহলে বন্যার পরে জনবসতি শুরু হয়েছে ইরাকের বেবিলন অঞ্চল থেকে, মানব সভ্যতার সূচনা হয়েছে মক্কা থেকে, এবার দ্বিতীয়বার মানব সভ্যতার সূচনা হয়েছে ইরাকের বেবিলন থেকে। আর মিশরের সভ্যতা বা আসিরের সভ্যতা এগুলো অনেক পরের ব্যাপার, কিন্তু মূল সভ্যতা এখান থেকেই শুরু। তো এখন মাঝখানে নূহ আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম, এই মাঝখানে দশ পুরুষ কিন্তু মক্কা অঞ্চল নবীর রাসূল শূন্য ছিল, এমনকি এই অঞ্চলে মানুষ যাইতই না, যেখানে বিরাট বিপদ হয়েছে, এখানে তুফানে সব মারা গেছে, এটা বালা মুসিবতের জায়গা, এখানে মানুষ যেত না। কিন্তু এই জায়গাটাতে সবচেয়ে রহমতের জায়গা, এটা আবার পরে প্রমাণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে যখন এই অঞ্চলে নির্বাসন দিলেন, তখন এই অঞ্চল তার উসিলাতে এই অঞ্চলটা আবাদ হয়। ইসমাইল আলাইহিস সালাম মাহাজেরা পানির জন্য সাফা মরায় মাহাজেরা দৌড়াদৌড়ি করছিলেন, এমন সময় ইয়ামান থেকে মাদার জুরহুমি তার কাফেলা নিয়ে সেখানে আসলো এবং জিবরিল আমিনের মাধ্যমে ওখানে জমজম কূপ সৃষ্টি হলো, এবং এভাবেই ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমেই মক্কা অঞ্চলটা আবাদ হলো। তো এগুলি ইতিহাস, কোরআনে যতটা পাওয়া যায় এই ইতিহাসগুলি আমরা ততটাই বলতে পারি, আর কোরআনে যেটা নাই সেটা বলা যায় না। ইতিহাসগুলি কিন্তু কোরআন ভিত্তিক, ওহি ভিত্তিক, ওহির বাইরে ইতিহাসকে কোথা থেকে বলবে, বলেন, বলার কোনো ক্ষমতা আছে? এই ওহির মাধ্যমে যেগুলো আসে এগুলোই নবী রাসূল পয়গম্বরদের মাধ্যমে এগুলো মানুষে বলাবলি করে, এগুলোই প্রাচীনকালের ইতিহাস। তো এখানে আল্লাহ বলেন ইবনি ইসরাইল, অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালামের বংশধর মূসা আলাইহিসসালামের উম্মত, এদেরকে সম্বোধন করে বলা হচ্ছে, যেহেতু এই বনি ইসরাইলরা এরা পৃথিবীতে এখনও বিরাজমান, এই বনি ইসরাইলরা পৃথিবীতে আছে, আর ওদেরকে ঈসা আলাইহিসসালামের উম্মতরা তারাও পৃথিবীতে আছে, এরাও বনি ইসরাইল, এরাও ওই একই বংশের, মূসা আলাইহিসসালাম ইসলাম একই বংশের লোক। হ্যাঁ, সব মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, এর মাঝখানে ইউসুফ ইবনে নূন, কালেব ইবনে ইউকান্না, তারপরে উজার আলাইহিসসালাম, তারপরে ইলিয়াস, ঈসা, হিজকিল, সামুবিল, এরা সব, সুলাইমান, দাউদ, এরা সবই বনি ইসরাইল, একেবারে সব বনি ইসরাইল। তো এই জন্য আল্লাহ বলছেন যে হে বনি ইসরাইল, তোমাদের উপরে আমার নিয়ামতগুলি তোমরা স্মরণ করো, যেই নিয়ামতগুলি আমি তোমাদেরকে পুরস্কার হিসেবে দিয়েছি, এগুলো তোমাদের পাওনা ছিল না আমার কাছে, এটা তোমাদের আমার কাছে প্রাপ্য ছিল না যে আমার পাওনা আমি পরিশোধ করছি, এটা আমি পুরস্কার তোমাদেরকে দিয়েছি। নবুয়তের রেসালাত এটা আল্লাহর দান, এটা কোনো দাবি করে চেয়ে নিতে পারে না কেউ। এটা আপনারা যদি সবাই বলেন যে অমুককে নবী করা হোক, এটা আল্লাহ শুনবেন না, এটা আল্লাহর বাসাই, আল্লাহর সয়েস, এটা আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত লোক নবী হন এবং যারা আসমানি কেতাবের শিক্ষার দায়িত্ব গ্রহণ করেন। এই আসমানি কেতাবটা, এটা কোনো মানুষ নিজ দায়িত্বে এটা বুঝতে পারবে না, এখানে প্রশিক্ষক যে নবী তাকে অনুসরণ করতে হবে, যে উনি এটার কী অর্থ করছেন, উনি এটা কী আমল করছেন। অনেক বড় বড় পণ্ডিত বলে হ্যাঁ কোরআনে পাঁচ অক্ত নামাজ নাই, হ্যাঁ ঠিকই তো নাই, আমিও তো বলি নাই, কিন্তু আমরা কেন পড়ি, যে কোরআনের যে শিক্ষক উনি পাঁচ অক্ত নামাজ পড়েছেন, এবং এটা মানে এমন বিশ্ববিখ্যাত কথা, এই কথায় কেউ বিরোধিতা করে না যে মোহাম্মদ সাল্লাম পাঁচ অক্ত নামাজ পড়েন নাই, বলে কেউ, এটা একটা বিশ্বব্যাপী সত্য, কাজে না কোরআনে নাই এটা ঠিক, কিন্তু কোরআনের যে শিক্ষক তার কাছে দেখেন, শিক্ষক তো তিনি, আল্লাহ বলছে আকিমুসসালাহ। এখন আল্লাহ যদি নামাজের সব বিধানগুলি বলতেন একটা একটা করে, এই কোরআনের কলেবর এত বড় হইতো যে এই কোরআন শেষ পর্যন্ত ওই বেদ বেদান্তের মতো যা মানে শত শত মানুষ এটা বহন করে পারতো না। কাজে এই জন্য এটাকে একটা মানে সংক্ষিপ্ত আকারে শোনেন, ইঞ্জিন যে আবিষ্কার করে ইঞ্জিনের লোড, সে ওই আবিষ্কারও কী বলে দেয় আমার এই ইঞ্জিনে 5 টন বা 10 টন টানতে পারবে কি? কাজে আমরা কে সৃষ্টি করছে আমাদেরকে?
আল্লাহ তাআলা তো এই জিনিস যে কত কত লোক টানতে পারবে এটা আল্লাহই জানে। এই জন্য কোরআনকে এই 6,668 মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। যদি আরও বড় হইতো তো এই আমরা এই ইঞ্জিনে এই লোট আমরা টানতে পারতাম না। এগুলো বিভিন্নভাবে এগুলো দেখতে হয় যে আসমানি কেতাবগুলো কেমন কেতাব। একটা মানুষ তার জীবনে এই এই কেতাবটা আয়ত্ত করতে পারে, সে নিজে বুঝতে পারে, অন্যকে বুঝাতে পারে, এইরকম পরিসরে একটা আসমানি কেতাব নাজিল করা হয়। এখন যদি আপনি কহেন যে নামাজ পাঁচত্ব নাই, তাহলে নামাজের কথা কোরআন শরীফের নাজিলে তো দুই এক পারা খালি খালি নামাজেই যাইতো। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে মশলা এ দুই এক পারা কোরআনেও এটা শেষ হইতো, এসে বেশি লেগে যেত। তাহলে তো এটা আমাদের জন্য একটা বার্ডেন হতো, হাফেজরা মুখস্থ করতে পারতো না। হ্যাঁ, কোরআনকে তো হাফেজদের সিনায় রক্ষা মুখস্থ করে রাখা এইটা হলো এক নম্বর হেফাজত। কারণ কোরআনকে কেউ পোড়াই দিতে পারে, জ্বালাই দিতে পারে, নদীতে ফেলাই দিতে পারে, কিন্তু হাফেজদের এই জায়গায় ঢুকতে পারবে না কেউ। এখানে কোরআনকে সংরক্ষিত রাখা হয়েছে এবং এই সংরক্ষিত রাখার জন্য কোরআন এতটুকু হওয়া দরকার, সে বড় হইলে সম্ভব হইত না। কাজে সব বিষয়গুলো বিবেচনা করতে হবে। নিজে একটু কোরআনের অর্থ বাংলায় পড়েই যদি একেবারে ফতুয়া দিতে আরম্ভ করেন আপনারা, তাহলে তার আমাদের কোনো উপায় থাকে না। এরকম আছে কিন্তু সমাজে লোক, তারা কিন্তু কম শিক্ষিত না। এইসব লোক তো আমাদের সাথে আলাপ করে, তারা অন্তত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার পৃথিবীর 10-20 লোকে ভ্রমণ করছে, এরকম অভিজ্ঞতা তাদের আছে। তারপরে এই লোকগুলো বলে আর নামাজ তো কোরআনে পাঁচত্ব নাই, তার কোরআনে কী আছে এটাকে আপনিই বল বুঝতে পারবেন? কোরআনে কী আছে এটা আপনিই বলবেন? আপনিই বলার অধিকারী অধিকার রাখেন? আপনার কাছে কোরআন পাঠানো হয়েছে যে তুমি বলো কোরআনে কী আছে? তাহলে এই কথাগুলি যদি আপনি না বোঝেন তাহলে কেমন করে চলবে? এই জন্য আল্লাহ তাআলা এই যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তখন আপনাদের প্রশ্ন আসবে যে আল্লাহর আনুগত্য কেমনে করবো? আমরা তাহলে দেখি না, জানি না, আমাদের কথা বলে। তো এই জন্য আল্লাহ বলছেন মাইয়ুতুর রাসূলা ফাকাত আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সেই আল্লাহর আনুগত্য করলো। তো এখন কি আর আপনার কোনো সমস্যা আছে? এখন কি আপনি বলতে পারবেন যে আল্লাহর আনুগত্য আমি কেমনে করবো? তাহলে এগুলো বোঝেন, এইগুলো কিন্তু হাসরের মাঝে আপনার যান ক্রস এক্সচেঞ্জ হবে, জেরা হবে। তো এভাবেই কিন্তু আপনাকে এ জেরা করা হবে। আল্লাহ বলেন আল্লাহ আমি দেখছি কেমনে তার অনুকরণ করবো, আল্লাহ বলেন আমাকে দেখানো এর সত্য, কিন্তু আমি কী বলছি? মাইয়ুতুর রাসূলা ফাকাত আল্লাহ, যে রাসূলের আনুগত্য যে করলো সে আল্লাহর আনুগত্য করলো। কত সহজ করে দেওয়া হয়েছে, অথচ মানুষ এই সহজ বুদ্ধিতে না যাইয়া নিজের জটিলতার মধ্যে ঢোকে। এটা এই নাই, এটা ওই নাই, এটা না আমাদের রুকু নাই, এটা সেজদা নাই, তা এই নাই, সে এই শুরু করে দিচ্ছে মানুষ। কাজে এটা আসলে শয়তান তার মনের মধ্যে একটা অহংকার সৃষ্টি করছে যে তুমি খুব বড় মানুষ, কাজে তুমি এটা বুঝালো। কিন্তু আসলে বড় মানুষ ঠিকই, কিন্তু এই কোরআনের কাছে এটা আত্মসমর্পণ না করলে, অহংকার বর্জন না করলে কোরআনের জ্ঞান আল্লাহ দিবেনই না তাকে, এটা বলে দিয়েছেন। এটা আল্লাহ বলে দিয়েছেন সাসরিফুয়ান আয়াতিয়াল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরযি বিগাইরি হাক্কিন, অহংকার করার অধিকার না থাকা সত্ত্বেও পৃথিবীতে যারা অহংকার করে বেড়ায়, আল্লাহ বলেন আমি আমার কোরআন থেকে তাদেরকে দূরে রাখি। কি বলবেন আপনি? আপনি বড় শিক্ষিত, এই জন্য অহংকার যে মৌলী সাহেবের কাছে কী শিখবো বা অমুক কাছে কিছু, আমি নিজেই তো এটা বুঝি, কিন্তু আসলে বুঝবেন না। শেষ পর্যন্ত নিজের এই অবস্থা যদি মৃত্যু হয়ে যায় তো অত্যন্ত মহাপরিতাপের বিষয় সেটা হবে। কাজে এই জন্য রাসূলের আনুগত্য এটা সবসময় খেয়াল রাখবেন, যে আল্লাহকে আমরা দেখি না, দেখা দরকার নেই। আল্লাহ বলছেন যে ওই লোকটাকে অনুকরণ করলে হয়ে গেল, বাস। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার অনুকরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা প্রমাণিত হবে। আসুন আমরা একটু ধীরে ধীরে আগাই, খুব বেশি কথা বলবো না, অল্প অল্প করে যাতে আপনারা মোটামুটি বুঝতে পারেন। তো এই জন্য আল্লাহ বলেন ওয়ান্নি ফাদ্দাল তুমি আল্লাহ আল্লাহ আলামিন, যে সৃষ্টিগুলোর উপরে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি, অর্থাৎ তোমাদের মধ্যে হতে আমি যত নবী রসুল পাঠিয়েছি এটা আমি অন্য কোনো জাতির মধ্যে এত নবী রসুল পাঠাইনি। ইসমাইল আসলামের বংশ থেকে একমাত্র রসুল পাঠাইছেন মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যাকু ইয়ামান লা তাজি নাফসুন নাফসুন শাইয়া, আল্লাহ বলেন তোমরা এমন একটা দিনকে ভয় করো যেদিন একটা মানুষ অন্য মানুষের কোনো উপকার করতে পারবে না।
উপকার কেমনে করবে? প্রত্যেকটা মানুষ গোলাম হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হবে এবং একা একা হাজির হবে। এই যে পৃথিবীতে দলবল নিয়ে আমরা চলি, এটা আমাদের মনোবল যে আমরা অমুক জায়গায় যাবো তো সঙ্গী সাথী নিয়ে যাই, বা আমার অমুক ক্ষমতাধর বন্ধু আছে তাকে নিয়ে যাই। তা আল্লাহ বলেন এইটা আমার সাথে আসার সময় এটা থাকবে না। তুমি যাকে ক্ষমতাধর মনে করো সেও গোলাম হিসেবে আমার কাছে আসবে, খালি হাতে আসবে। তুমিও আসবা খালি হাতে, আসবা গোলাম হিসেবে আসবে, একা আসবা। কাজে এটা বুঝতে হবে যে এই জন্য একাই আমি যাবো, তো আমাকে নিজের প্রস্তুতি নিজেরই গ্রহণ করে যেতে হবে। এটা অপরূপে ভরসা করে গেলে হবে না যে আমি পিসাবে আমার আছে, পিসাবকে দান খরাত দিছি, গরু খরাত দিছি, আর পিসাবে বোধহয় আমার সাথে থাকবেন না। কোরআনে আল্লাহ বলছেন অকল্লুন আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, তারা সবাই কিয়ামাতের দিন একা কি আসবে। তাহলে আপনি যার ভরসা করলেন সে তো আপনার সাথে থাকবে না, সেও গোলাম, সেও আল্লাহর কাছে জবাব দিতে বাধ্য, আপনিও বাধ্য, আমি বাধ্য, সবাই। কিন্তু এগুলো বুঝতে হবে। আমরা তো এই ধর্ম মানে করার জন্যই বিভিন্ন রকমের ছল কৌশল অবলম্বন করে আমরা মানুষদেরকে মানে এক্সপ্লয়েট করি, বা তাদেরকে অন্যায়ভাবে আমরা তাদেরকে ব্যবহার করি এবং আমরা ভোগ করি। এজন্য তো আল্লাহ তাআলা কঠিন শাস্তির কথা কোরআনেই উল্লেখ করেছেন। আহলে কিতাবদের অনেক লোক কাসির, আল্লাহ বলেন একজন দুইজন না, কাসির, কাসির মানে অনেক, তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে, মানুষকে আল্লাহর পথ থেকে ফিরায়। এখন আমরা মানুষকে তারা ফিরায় না, তারা তো মানুষকে আল্লাহর পথে ডাকে, বাবা আসো, কিন্তু ফিরায় কীভাবে? ফিরায় এইভাবে যে আল্লাহর পথে চলতে হলে আপনি যে চলবেন আপনার তো রাস্তাটার অনুসন্ধান করা লাগবে যে আমি কোন রাস্তায় আমার গন্তব্যস্থলে আমি যাব। কিন্তু এই পীরের মুরিদ যারা হয় তারা নিজেরা রাস্তা খোঁজার আর চিন্তা রাখে না, মনে করো ওটা পীরের উপরই ন্যস্ত, ওনার বগিতে উঠে আমরা চলে যাব। নিজের যে অনুসন্ধান করতে হবে রাস্তা, এইটা তারা ভুলে যায়। এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ বলেন যে ওরা এই মানুষগুলোকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখলো, মানে ওরা যেভাবে তাদেরকে বুঝালো বা প্রলোভন দিল বা যেভাবে আশ্বাস দিল, তাতে এই লোকগুলি নিজের পথ নিজে অনুসন্ধান করার যে একটা চিন্তা, এটা তারা ত্যাগ করলো। এইটা হলো আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরানো। কথা বুঝতে পারছেন? কেউ আল্লাহর রাস্তায় মানুষ ফিরায় ফিরায় না, হ্যাঁ আসো বাবা বা আল্লাহর মধ্যে ডাকে, কিন্তু ফিরানোর অবস্থাটা হলো যে আপনি নিজে যে আপনাকে একা একই যাইতে হবে, একা একই চিনতে হবে, কাজে আপনি এই জন্য আপনার নিজের অনুসন্ধান নিজের প্রশ্ন আপনি ছেড়ে দিয়েছেন, পথের দিক তাকাচ্ছেন না। অলায়ুক বলো মেহনা আদুন, এবং কোনো মানুষের পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। অলা তানফুয়া সাফা, এবং সাফা তার কোনো উপকারে আসবে না। কেউ যদি তার জন্য সুপারিশ করে এটা উপকারে আসবে না। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে বলা আছে যে হাশরের ময়দানে ইব্রাহিম আলাইহিসসালাম দেখতে পাবেন তার বাবাকে ফেরেশতারা লোহার শিকল পরাইয়ে গলায় তারপর টাইনিয়া দুজন দিয়ে নিয়ে যাচ্ছে। তখন তিনি বলবেন ইয়া আল্লাহ, আমি আপনাকে, আপনি আমাকে সম্মান দিয়েছেন, আমাকে মানব জাতির ইমাম বানিয়েছেন, ইন্নি জায়লুকেলের নাস ইমামা কোরআনের আয়াত, হ্যাঁ আপনি আমাকে জাতির পিতা বানিয়েছেন, আর এই সময় আমার পিতাকে ফেরেশতারা লোহার শিকল পরাইয়ে দুজনকে টাইনি নিয়ে যাচ্ছে, আপনি আমার সম্মান নষ্ট হচ্ছে। তখন আল্লাহ তাআলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালামের পিতার চেহারা একটা জানোয়ারের চেহারা করে দেবেন, একটা জানোয়ারের আকৃতিতে তাকে ফেরেশতারা শিকল লাগিয়ে টাইনিয়া দুজনকে নিয়ে যাবে। কাজে ইব্রাহিম আলাইহিসসালাম সমস্ত জাতির শ্রেষ্ঠ মানব, কিন্তু তার অনুরোধ তার বাবার ব্যাপারে কাজ হলো না। আর আমরা বলি কি যে একজন যদি সংসারে আলেম হয়, হাফেজ হয়, সে এমন দশটা লোককে সাফাত করতে পারবে যাদের জন্য জাহান্নাম অজু হয়ে গেছিল। তে যদি একজন আলেমে কারিতে হাফেজে করতে পারে, তাই রাসুল্লাহ কয়জন পারবে? কে কে কাকে কাকে আল্লাহ রসুল সারাবে এটা আপনারা আলেমরা বলেন যে আল্লাহ রসুল অমুকের দোজক অজেব হয়ে গেছে, এটা সারাইছে আল্লাহ রসুল বলেন, তার সাথে আবু তালেব, রাসুলের আব্বা, রাসুলের আম্মা বলেন। তাহলে এই মনীষরা এই ওয়াজ আপনারা কেমন করে মানুষকে করেন, মানুষকে ফাঁকি দেন, ধোকা দেন, আপনারা কী করেন আমি বুঝতে পারছি না। যদি একজন আলেম এটা পারে তো আল্লাহ রসুল তো তার সাথে শতগুণ পারবে, কিন্তু কই আল্লাহ রসুল কাকে পারছে আপনারা বলেন, বলেন না আল্লাহ রসুল অমুককে সারাচ্ছে। তাহলে এই জন্য এই কথাগুলো ঠিক না, বরং এই কথাগুলো ইসলামীদের ষড়যন্ত্র যে একটা মানুষ যদি দশটা সন্তান থাকে সে মনে করবে যে একটার আমি মৌলবী বানাবো আর সবগুলো অন্য জনের শিক্ষা দেবো, ওই এক মৌলবী সব আমাকে সবাই ভেস্তে লইছি পরিবার, কাজে এই জন্য ছেলে ফেলে যতগুলো আছে একটারে মৌলবী বানাবো, ল্যাংরা রুলা দেখা যেটা অকর্মান্য এর একটা মৌলবী বানাও
আর ভালো ভালোগুলো কলেজ ইউনিভার্সিটি পড়াও নাই। মস্তিষ্কটা মানুষের কিন্তু এভাবে ঘুরে যায়। কাজে এই জন্য এই বিষয়গুলি নিজেদের অনুসন্ধান করতে হবে, নিজেদেরকে খুঁজতে হবে, বের করতে হবে, সত্যকে খুঁজে বের করতে হবে। আল্লাহুম ইউনসারুন, এবং তাদেরকে কোনো সাহায্য করা হবে না। অর্থাৎ হাসরের ময়দানে আপনি একা উঠবেন, আপনি গোলাম হিসেবে উঠবেন, আপনার আমলনামাটা গলায় থাকবে, এইটাই আপনার সম্পদ। যে এইখানে আপনি কী নিয়ে আসছেন এইটা আপনার সম্পদ, এছাড়া আপনার ধন সম্পদ মাল কিছুই কাজে আসবে। যত কোটি টাকার মালিক হন, ডাক দিলে আপনাকে উঠে যেতে হবে, ডাক দিলেই আপনাকে মানে কোনো রকম আপনি একটু সময় পাবেন না। সাদ্দাত বেহেশত তৈরি করছিল 300 বছর বৈশিয়া, যখন মিস্ত্রি খবর দিল যে বেহেশত রেডি আসেন, তো ঘোড়ায় চড়িয়া সাজ্জাদ বেহেশতের দরজার কাছে গেছে, আজাই সামনে দাঁড়িয়ে থাম, বলেন কি আমি এত কষ্ট ঘরে থাম, এইখানে তোর আর এক কদম দেওয়ার ক্ষমতা সামনে নাই। এই তো কাজ, এইটা তো এইটা সাদ্দাদের জন্য, আমাদের কি আর একটা? এই একই কাজ, যখন আসবে আজরাইল ঘেরান পাইলে আর মানুষের কোনো শক্তি থাকবে না যে সে বলবে যে আমার এই হচ্ছে বা ওই হচ্ছে, এটা বলার মতো কোনো শক্তি আর থাকবে না। আজরাইল ঘেরান পাইলেই অবস্থাটা এরকম হয়ে যাবে, এত ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু আমরা দুনিয়া এই বিষয়গুলো চিন্তা করি না, এগুলো চিন্তা করা দরকার। এগুলো চিন্তার জন্য নবী রাসূলরা আসছে, আর আমরা আপনাদেরকে এগুলো বোঝাবার চেষ্টা করছি যে আমরা আসলে নিজের প্রস্তুতি নিজে নিয়ে এখান থেকে রওনা করার সবাই চিন্তা করেন, পরের ভরসায় কেউ যাবেন না। যার ভরসায় যাবেন তার কি গ্যারান্টি আছে? আপনি যার ব্যাপারে ভরসা করে যাচ্ছেন তো ওনার কি গ্যারান্টি আছে যে উনি ভেস্তে যাইতে পারবে? কোনো গ্যারান্টি নেই, বরং তারা বড় আসামি হইতে পারবে, এটাই সম্ভাবনা বেশি, বড় আসামি হবে তারা। মৃত্যুর দামি যারা বেহেশত নেয় কিনে।